সন্ধে 7:11 বাজে, 8:15 ট্রেন আছে। এই যে রুম টুম সমস্ত ছেড়ে দিয়েছি, এই যে হাজবেন্ড যাচ্ছে, অনেক লাগেজ হয়ে গেছে। তো সকালবেলা মন্দিরে গেছিলাম পুজো দিতে, কিন্তু কালকে ফ্লাইট ট্রেন ঘুরে এসে আজকে আমাদের শরীরের অবস্থা খুব খারাপ ছিল, যে ওর মধ্যে পুজো দিতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার। ভেবেছিলাম পুজো দিতেই পারবো না, চলো আমি একটু এগোই, পরে নেমে তোমার সাথে একটুখানি গাড়িতে বসে একটু ভালোভাবে কথা বলবো, চলো। মামামের অবস্থা দেখো, পাগলি পাগলি মামা ঘুমাচ্ছিল ওর জন্য ওরকম লাগছে। আজকে সকালবেলা পুরী মন্দিরে পুজো দিতে গেলাম, বাট ফটো তুলতে পারিনি আমি, আমার ব্যাড লাক। এসে গাড়ি পেয়েছো? তো এই অটোটা করে আমরা যাবো, এই যে মাম্মাম সোনামা সবাই উঠে গেছে, আমিও বসে পড়েছি, আর ট্রলিগুলো সমস্ত পেছন দিকে রেখে দিয়েছি আমরা, এই জাস্ট বেরিয়ে যাবো। কি যে মন খারাপ লাগছে আমার, ঠিকঠাক মানে এনজয় করতে পারিনি, আরো 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 কত। তো যেতে যেতে আমি বাইরের দিকে হাঁ করে তাকিয়েছিলাম, শুধু সমুদ্রের দিকে তাকিয়েছিলাম বলতে পারো, কারণ সমুদ্রের যে শব্দটা আমার কানে আসছিল, ওই যে পাশেই তো সি বিচ দেখতেই পাচ্ছ, সেই সমুদ্রের শব্দটা কানে আসছিল, সেই জলের যে আওয়াজটা ঢেউ এসে যখন পড়ে সেই শব্দটা, উফ দারুণ লাগে, খুব মিস করব আমি এইগুলোকে। মনে হচ্ছিল না আরও কটা দিন থেকে গেলে ভালো হতো, এরকম মনে হচ্ছিলো। তো যাই হোক, আবার যাওয়া হবে নিশ্চয়ই, সমুদ্রের কাছে অবশ্যই আবার যাব। তো দেখো, বলতে বলতে আমি পুরী স্টেশন চলে এসেছি, এই যে পুরী স্টেশন। তো সমস্ত লাগেজ ওখানে নামানো হয়েছে, আর আমি একটুখানি ভিডিও করার জন্যই দূরেই দাঁড়িয়ে আছি, এবার এগিয়ে যাব আমিও। চলো, আমরা এখন স্টেশনে আছি, আর ট্রেন দিয়ে দিয়েছে, এই যে ট্রেন, আমরা বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি, খুব মনে পড়বে পুরীর দিনগুলো আমার। তো আমরা এই মুহূর্তে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, আর 8:15 ট্রেন ছিল, 8:15 ছেড়ে দিয়েছে, এখন 8:30 বাজে। খুব মিস করবো দিনগুলো, আবার ইচ্ছা।